বাকি এপ্রিল ফুল বানানো হয়ে গেছে। আলুর গোলাগুলো কি সুন্দর ফুলেছে, পুরো বালিশের মতো। এই গরমে এর থেকে ভালো খাবার আমার মনে হয় না আর হতে পারে। হয় চলে এসছি দুধ নিতে, আজকে সেকেন্ড ডে। দুধ নেওয়া হয়ে গেছে, আমাকে 1 কেজি মুসুর ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি মুসুর ডাল, 1 কেজি পেঁয়াজ। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সকাল 8:30। এই জাস্ট দুধ নিয়ে ঢুকলাম আর দোকানের তো কিছু জিনিস নিয়ে এসেছি, ওগুলো এখনও রাখিনি। এসেই আগে জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে এখানে দুধ চাল বসিয়েছি আর এখানে বসিয়েছি আমার জন্য চা। আগে চাটা খেয়ে নেবো, তারপরে ওই ঘরের বিছানা টিছানা তাতাল এখনও ঘুমাচ্ছে, এগুলো পরিষ্কার করবো, কাজে হাত দেবো। তো সকাল সকাল তো একদম ফাটিয়ে রোদ উঠেছে, জানি না কালকের দিনটা তো মোটামুটি ভালোই ছিল, তেমন একটা গরম ছিল না, জানি না আজকে কি হবে। এখন বেজে গেছে পাক্কা 10টা। এই যে তো ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, তাতান উঠলো কটার সময়? মাম উঠলো 9:30। গুড মর্নিং বল। গুড মর্নিং। যাই হোক, ওর আজকে স্কুল ছিল কিন্তু ওর বলছে আমার কোনো বন্ধুরা আজকে স্কুলে যাচ্ছে না, আমিও যাবো না, বলে একা একা গিয়ে কী করবো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, বিছানা তোলা, কাছে জল দেওয়া, জামাকাপড় ভাঁজ করা, বাইরেটা ঝাড় দেওয়া সবই হয়ে গেছে মোটামুটি। এখানে বাসন গুছিয়ে দিয়ে দিয়েছি, তো পূজার আসতে আরও মোটামুটি আধা ঘন্টার সময় আছে। তো ভাবলাম এই আধা ঘন্টা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই সিঙ্কের নিচের যে এই জায়গাটা, এই জায়গাটাকে আজকে একটু পরিষ্কার করব। কারণ এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখতেই পারি না কিছুতেই, আর এটা আদৌ কোনোদিন ঠিক হবে কিনা জানি না। এই দেখো, এই যে সিঙ্কের যে এটা, এটা আমি প্রথম প্রথম খুব মেজে ঘষে পরিষ্কার রাখার চেষ্টা করতাম, কিন্তু এটা এত বাজেভাবে জঘন্যভাবে লাগানো, এই এই এইটা খারাপ নাকি লাগানোটা খারাপ হয়েছে আমি জানি না। একটু কিছুক্ষণ জল জমে গেলেই এখান থেকে জল পড়তে থাকে চুইয়ে চুইয়ে, যার জন্য এরকম এটা এরকম দেখো খারাপ হয়ে গেছে। এটা যতই পরিষ্কার করো ঠিক হবে না, অনেক চেষ্টা করেছি। এই দেখো, এখান থেকে জল পড়ে, আর জল পড়ে পড়ে এই জায়গাটা এরকমভাবে নোংরা হয়। এই দেখো, এইটাও আমার জং পড়ে গেছে জল পড়ে পড়ে। এই দেখো, এই পাশেরটা স্টিলের আছে, এই পাশেরটা দেখো জং পড়ে গেছে, কি করবো বলো। তো যাই হোক, কিছু করার নেই। ইন্দ্রকে বলেছি যে এটা কি চেঞ্জ করা যাবে, বলে এটা চেঞ্জ করতে গেলে পুরো এই যে এটাকে পুরো কাটতে হবে, বিশাল ঝামেলা, তো তার জন্য এইভাবেই চলছে। আপাতত যা হবে হবে, পরে দেখা যাবে, এখন এই জায়গাটা পরিষ্কার করি। এই যে এখানে এগুলো সব বার করলাম, এই দেখো কী হয় দেখেছো জল পড়ে পড়ে। তো আগে এই জায়গাটাকে স্কচ ব্রাইট দিয়ে, ভিম বার দিয়ে পরিষ্কার করতে হবে ঘষে ঘষে, তারপর কাপড় দিয়ে মুছতে হবে। এই যে এর বেশি আর পরিষ্কার হচ্ছে না, অনেক ঘষাঘষি করেছি, এটাও তাই। তো মোটামুটি এই জায়গাটা হয়ে গেছে, এবার এগুলো সব মুছে মাছে ভেতরে ঢুকিয়ে দিলেই ব্যাস। এই যে সব মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবারে চারটে কোনায় চারটে ন্যাপথলিন দেবো। এই ন্যাপথলিন দিয়ে না অনেক উপকার পেয়েছি। আরশোলা পোকামাকড় থেকে অনেক। এখন বাজে 10:45। তো কালকে রাতের এইটুকু চাও ছিল, এটাই গরম করে ম্যাডামকে দিচ্ছি। হ্যাঁ, তো ম্যাডাম বলবো না কেন, ঘুম থেকে উঠে বহাল তবিয়তে জানাধারে বসে ফোন দেখা হচ্ছে। দাদানকে তো ওখানে চাও দিয়ে এসছি, আর এই যে আমার আজকে হচ্ছে দুধ আর পাউরুটি, এটাই খাবো। আর ওখানে আমি অলরেডি একটা বিশাল বড় কাজ, বিশাল বড়ই বলবো, একেই তো এসে ওইটা পরিষ্কার করে উঠলাম, ওই হাঁটু গেড়ে তো বসি না, মানে হাঁটু ভাঁজ করে এতক্ষণ ধরে বসে বসে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওরকম বসে বসে মোছামুছি করেছি, তো নিচটা তো দাঁড়াচ্ছি, পা দুটো কাঁপছে, অভ্যাস নেই। তো তার মধ্যে এখন কাজ বাড়ি এসেছি, তো ওখানে পূজায় বাসন মাজছে বলে আমি পরিষ্কার করতে পারলাম না, ও ওখান থেকে কাজ করে বেরিয়ে আসবে, তারপরে গিয়ে ওখানে পরিষ্কার করতে হবে, পরে দেখাবো তোমাদের কী কাজ বাড়িয়েছে। এই স্টিলের হাঁড়িটা না দুধ জল দিতে আমার একটু রিস্ক লাগতো আগাগোড়াই, কারণ এটা সারাশি দিয়ে ধরা যেত না। হ্যাঁ, কাপড় দিয়ে ধরলে ঠিক আছে, সারাশি দিয়ে ধরলেই এটা স্লিপ খায়। এই যে তো এটা ফ্রিজে ছিল, আজকে দুধটা বার করে একটু গরম করলাম, গরম করে সারাশে দিয়ে তুলে আমার বাটিতে ঢালতে যাব, অমনি বাটিটা কাত হয়ে গেল, দুধ উতলায়নি কিন্তু, বাটিটা কাত হয়ে গিয়ে
এখন তো শুকিয়ে গেছে, আর দেখাতে পারলাম না, পুরো এখানে দুধে দুধ ছড়িয়ে গেছে, অনেকটা দুধ পড়েছে। এগুলো না সব শুকিয়ে গেছে, পুরো এই জায়গাটা দুধ ছড়িয়ে গেছে, ছড়িয়ে গিয়ে গিয়ে এই যে এখন শুকিয়ে গেছে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই যে এই কাণ্ড। তো এতক্ষণ তো আসতে পারিনি, এখন পূজা গেল, বাসন মাজা হয়ে গিয়ে এই এখন এই জায়গাটা কোনো রকম একটু জল নাতা দিয়ে মুছবো। রান্না বান্না করার পর আজকে ভালো করে সাবান দিয়ে জায়গাটা মুছতে হবে। দুধ উতলানো শুনেছি শুভ, কিন্তু আজকে তার উতলায়নি, আজকে আমার হাত থেকে স্লিপ করে দুধ পড়ে গেছে। তো এটাও কি শুভ জানি না, একটা জিনিস নষ্ট হচ্ছে অথচ এটা কী করে শুভ হয় সেটাই আমার প্রশ্ন আমার কাছে। যা গে কী করবো, অনেকটা দুধ নষ্ট হয়েছে। আমি এখন হাসছি ঠিকই, কিন্তু আমার তখন কান্না পাচ্ছিলো যে প্রথম কথা তো নষ্ট হলো, দ্বিতীয় কথা আমার এই যা এই কাজটা বাড়লো। আজকে এই বাসন কোসন মাজা হয়ে গেছে, রাখবো, আগে ওই জায়গাটা মুছে নিই। আর এখানে মাছ বার করে জলে ভিজিয়ে রেখেছি, তো আগে এই জায়গাটা পরিষ্কার করে তারপর রান্না বান্নার সব জোগাড় করবো। ওর বন্ধুদের এপ্রিল ফুল বানাচ্ছে আর ও প্ল্যান ভেস্তে দিচ্ছে, এসে আমাকে এপ্রিল ফুল বানানো হয়ে গেছে। আমি পুরো বিশ্বাস করেছি, আমাকে বলছে কি দাদাই, মানে বাবা এই কদিন আগেই গেল, বলছে কি ওখানে মুম্বাইতে এত গরম পড়েছে, দাদাই কি থাকতে পারছে না, এই কদিন পরেই চলে আসবে এবার। আমি তাই বলছে, হ্যাঁ বলে কি এপ্রিল ফুল বানায়, আবার ওকে ডিস্টার্ব করছে। ঝোল ফুটে গেছে, এখানে মাছ আর বড়ি ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে ভেটকি মাছ, আলু আর বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। রান্নাবান্না হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, এখন বাজে 1:30, আর আমি এখন এই গ্যাসটা মুছবো ভালো করে, যা অবস্থা হয়েছে না, এখানেও ঠিক আছে। আঠা আঠা হয়ে গেছে পুরো। এখন বেজে গেছে দুপুর 2, পুরো পাক্কা 2 বাজে। আমার এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো, এগুলো সব সরিয়ে টরিয়ে মুছেছি, আর সঙ্গে সঙ্গে মুছলে পরিষ্কার হয়ে যায়। আমি অনেকক্ষণ পরে করলাম, তো পুরো দুধগুলো আঠা হয়ে মানে শুকিয়ে শুকিয়ে লেগে গেছিলো, তো সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকক্ষণই সময় লাগলো। প্লাস এটার এইগুলো ধুয়ে দিয়েছি, এই যে এইগুলো গ্যাসের মানে ভালো করে ঘষে ঘষে মেজে ই করেছি, কারণ রান্না করছিলাম তো পোড়া দুধের গন্ধ বেরোচ্ছিলো, তো সেগুলো পুড়ে গিয়ে আরও লেগে গেছিলো, তো সেগুলো ওঠাতে অনেকটা সময় লাগলো। দেখ গিয়ে ফাইনালি পরিষ্কার হলো, আর এদিকে তো খাবার রইলো, আজকে আর কিচ্ছু রান্না করিনি, শুধু মাছের ঝোল ভাত করেছি। ইন্দ্রই বললো কিছু করতে হবে না, ছেড়ে দাও, শুধু মাছের ঝোল ভাত করে ফেলো। তার জন্য রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু এটা করতে সময় লাগলো, প্লাস আবার মাঝখানে ইন্দ্রকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলো। তাতানকে বললাম তুইও খেয়ে নে, ওর স্নান হয়ে গেছে, বলছে না আমার এখনও খিদে পায়নি, আমি একটু পরে খাবো, তুমি স্নান করে আসো। তো আমি এখন যাবো স্নান করতে, স্নান টান করে পুজো দিয়ে তারপরে দুজনে খেতে বসবো। আজকে না ঠাকুরের এই জায়গার কাপড়টা পাল্টাচ্ছি, কারণ এই জায়গার পুরো ঝোল ঠোলগুলো পরিষ্কার করেছি, এই দেওয়াল ঠাওয়াল এই যে এগুলো তো সব এখানে নোংরা হয়ে গেছিলো, এখানে এটা চেঞ্জ করব। এটাই পাতি, এগুলো সব জড়ো করে এখন রেখে দেবো এই যে এটার মধ্যে। এখানে আবার বেশ কিছু জড়ো হয়ে গেলে একসাথে কেচে দেবো সব। আজকে না এই বেলি ফুল কি বেল ফুল যাই বলো, অনেকগুলো ফুটেছে, 5 না 6 ফুটেছে।
এখন বাজে 2:30, পুজো দেওয়া হয়ে গেল। আর ওদিকে তাতান টিভি চালিয়ে ওদিকে টিভি দেখছে, ঘর অন্ধকার করে। ভূতনাথ, ভূতনাথ চালিয়েছে, ভূতনাথ দেখছে। আর একা একা হেসে যাচ্ছে, হা 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 হা। এখানে আমার জন্য কয়েকটা আঙুর জলে ভিজিয়ে রাখলাম, ফ্রিজ থেকে বার করে, একটু পরে খাবো। আর তাতান অনেকক্ষণ হয়ে গেছে খেয়ে নিয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বাজে 3:30, তো এখন এই টক দইটা ওকে দিয়ে আসি। ওই ভূতনাথ নিয়ে পড়েছে এখন। আরে বাবা রে, এই 3:30 সময় ভাত কেন বসালাম হয়তো তোমরা অবাক হচ্ছ, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আবার ভাত বসালাম। এই ভাতটা আজকে একটু নরম করে করব, তারপরে ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রাখবো। ইন্দ্র বলে রেখেছে, অনেকদিন ধরেই বলছে, আজকে একদম ফাইনালি বলেই দিল যে আজকে দুপুরবেলা ভাত করে রাখো, ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রাখো, রাতের বেলা জল ঢালা ভাত খাবে। তো তাই জন্য এখন এই দুপুরবেলা ভাত বসালাম। তাতান আজকে অনেকদিন পরে এই জামাটা, এরকম জামা পরে পড়তে যাচ্ছে। সবসময় তো গেঞ্জি 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 এগুলো সব বার করে রেখেছিলাম যাতে পড়তে পারে, আজকে দেখলাম নিজেই বার করে পড়েছে। চাবি নিয়েছিস তো? হ্যাঁ, টাটা। দুপুরবেলা যে ভাত করেছিলাম সেই ভাতে জল ঢেলে রাখলাম, এইভাবেই থাক। আর এখানে আলু কেটেছি এইভাবে, আর এখানে কয়েকটা আলু এইভাবেও কেটে একটু নুন মাখিয়ে রাখলাম। এখন বেজে গেছে 7:30। তাতান বেরিয়ে যাওয়ার পর আমি সন্ধেবাতি দিলাম, দিয়ে বাইরে জামা কাপড় ছিল সেগুলো এনে রাখলাম, ঘর দরটা একটু গোছালাম, বিছানা টিছানাগুলো, তারপরে আর একটু বসিনি। এসেই সঙ্গে সঙ্গে এই আলু টালুগুলো কাটলাম, কারণ তাতানকে আমি আবার আনতে যাব। ওর বাবাই এনে আসতে পারতো, কিন্তু আজকে যেখানে পড়া না সেই স্যার টাইম মতো ছাড়েন না আর কি, পড়াতে পড়াতে ওনার ই থাকে না, জ্ঞান থাকে না, পড়িয়ে যায় পড়িয়ে যায়, টাইম জ্ঞান তো থাকে না। তো তার জন্য এখানে ও আর বলে কি আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তো এই ব্যাচটাতে আমি আনতে যাই ছুটির সময়। তো স্যার তো বলেন 8:30 ছুটি, কিন্তু সেটা গিয়ে 9:15 হয়ে যায়। তো তার জন্য ওকে যেহেতু আনতে যাব 8:30 সময় বেরোবো, তো তার জন্য ভাবলাম আলুটা ভেজে রেখে যাই। আজকে বলেছে এই জল ঢালা ভাতের সাথে আলু ভাজা খাবে, আর ও ইন্দ্র আলুর বড়া খেতে খুব ভালোবাসে, তো বললো আমার জন্য অল্প করে একটু আলুর বড়া করো। তো তার জন্য আলুটা এইভাবে কেটে একটু নুন মাখিয়ে রাখলাম, যখন বড়া ভাজবো তখন তো ভাজবই। তো আপাতত এখন আমি আলুটা ভেজে রেখে যাব, তাহলে সুবিধা হবে। এখন বেজে গেছে 8:00, এই যা গরম পড়েছে দেখো না, সামান্য একটু আলু ভাজ দেখি আমার কি অবস্থা, ঘেমেছে নেই একাকার। তো আলু ভাজা ফাইনালি হলো, এখন বেসনটা গুলবো, ওই আলু বড়া যে করবো তার জন্য বেসনটা গুলে রেখে যাব, যাতে আমার তো আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে যাবে, যাতে আসার পর আর কোনো কাজ আর হেডেক, মানে আসার পর যাতে আর কোনো রকম চিন্তা না থাকে, শুধু আলুর বড়া ভাজবো আর খেতে বসবো। এই যে বেসনও গুলো রাখলাম, আর এদিকে তো আলু কাটা আছেই, নুন মাখিয়ে রেখেছি একটু মজে গেছে, তাহলে বড়া ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বেজে গেছে 8:30, এই রেডি হয়ে নিলাম, যাচ্ছি তাতানকে আনতে। আর এই গরমের মধ্যে হেলমেট পরতে না এত বিরক্ত লাগে, শীতকালে পরতে বেশ ভালো লাগে, কান ঠান্ডা ঢাকা থাকে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে হেলমেট পরা একটা শাস্তি শাস্তি। দেখি চলো, এটা না পরে তো যাওয়াও যাবে না। বেরোই তাতান গেছে ওখানে ওর প্রজেক্টের জন্য A4 পেপার আনতে, কিন্তু দোকানটায় ভালো ভিড়। দেখেছিস স্কুলে কাটা ফাটা নেই তো? না না, তোমাদের মধ্যে একজন অনেকেই বলেছে, একজন না, যে স্টিলের বাটিতে নুন রাখতে না। সত্যি তাই আমারও পরে মাথায় ঢুকলো, আমি একবার নুন স্টিলের বাটিতে রাখিনি, এমনিতেই রেখেছিলাম, কিন্তু যেই চামচটা ছিল সেটা স্টিলের ছিল, তো সেই চামচটা না নুনে পুরো খেয়ে নিয়েছিল, তো সেইটা না আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, আমি আবার স্টিলের বাটিতে রেখেছিলাম, এই বাটি চামচ সবই নষ্ট হয়ে যেত নুনে।
কাজেই আবার এটাতেই ফিরে আসো বাবা, কোনো দরকার নেই। এই নুনের জন্য এটাই পারফেক্ট, ঠিক আছে? তো এটা আর করলাম না। আর তোমরা এটাও বলেছো যে এটাতে ঘি রাখলে ঘিয়ের স্মেল, এটা গন্ধটা বেরিয়ে যাবে। তো এবার রেখে ফেলেছি ফেলেছি, এটা শেষ হয়ে গেলে আর রাখবো না ভাবছি। আরেকটা জিনিস বলেছো যে এই র্যাকটা উল্টে রাখলে নাকি আমি জায়গাটা আরেকটা তাক বেশি পাবো, অনেকেই বলেছো। আমি না মাথায় কিছুতেই ঢুকছে না যে এটা উল্টে কিভাবে রাখবো। আমি তো জানি এটা এইভাবেই রাখে, উল্টে কিভাবে বুঝতে পারছি না। এইভাবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। হ্যাঁ এভাবে রাখলে এক দুই তিন, তিনটে জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু তেলের গোটোগুলো রাখা যাবে? হ্যাঁ আমি যাচ্ছে। তাই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের মধ্যে যারা বলেছো আমাকে থ্যাংক ইউ। এটা এখানে থাক আর এটা আপাতত এখানে থাক। হ্যাঁ তাই তো, নিচটা জায়গা আছে, এটা ন্যাপথালি, এটা তো মাথাতেই আসেনি। তা ভাতের জন্য এই দেখো এখানে আলুর বড়া ভাজা হয়ে গেছে। আলুর বড়াগুলো কি সুন্দর ফুলেছে, পুরো বালিশের মতো, সবগুলো না কয়েকটা। আর কিছুটা বেসন ছিল, তো এখানে পেঁয়াজি ভেজে নিচ্ছি, এরকম জল ঢালা ভাতের সাথে পেঁয়াজিও ভালো লাগে। এই যে গরম গরম পেঁয়াজিও কমপ্লিট। আজকের মেনুটা একদম জাস্ট ফাটাফাটি, আলু ভাজা, আলুর বড়া, আর হচ্ছে পেঁয়াজি, আর তার সাথে হচ্ছে জল ঢালা ভাত। তবে আজকে জল জল করে খাবো না, আজকে শুকনো শুকনো করে মেখেই খাবো। আর পেঁয়াজ কুচি আছে, লঙ্কা আছে, গোটা পেঁয়াজ আছে, যে যেটা খুশি খাবে। এখন বেজে গেছে 10:45, তো আমরা খেতে বসেছি। কেমন খাবারটা বল আজকে? হেভি হেভি, মানে এই গরমে একদম পারফেক্ট খাবার হচ্ছে আজকে। এই গরমে এর থেকে ভালো খাবার আমার মনে হয় না আর হতে পারে। হয় কি ফেনা ভাত? না ফেনা ভাত গরমে ভালো না, এটা হচ্ছে পুরো মানে গরমের জন্য পারফেক্ট বলেছি। আলুর বড়া, আলুর এই আলু ভাজা, আর হচ্ছে পেঁয়াজি, পেঁয়াজি দিয়ে কিন্তু এরকম জলনা ভাতই ভালো লাগে। ব্যাপারটা খুব বাজে লাগছে, এর জন্য বাবা আমাকে একটা আলু বড়া এক্সট্রা দেবে। সত্যি তাই, তোমাদের মধ্যে একজন তো অনেক আগে থাকতেই আমাকে কমেন্ট করেছিল যে দিদি এটা উল্টে রাখো হবে হবে, তো আমার মুঝতেই মাথায় আসতো না কি করে উল্টা হবে এটা। তো রিসেন্ট আমাকে আরও দু একজন কমেন্ট করেছে দিদি এটাকে উল্টে রাখো তাহলে আরও একটা তাক বেশি পাবে, আমার তাও মাথায় আসেনি। এই এখন উল্টে দেখলাম যে হ্যাঁ তাই, সত্যিই তাই। এখানে নিচে তো একটা স্পেস আছেই, মাঝখানে প্লাস ওপরে তিনটে জায়গা পাচ্ছি। থ্যাংক ইউ গো, সবসময় সব কিছু না মাথায় আসে না। তো নুনের কোটোটাও চেঞ্জ করে রাখলাম, এবার একটু আমার অন্যরকম লাগছে, তাই না? ভীষণ তৃপ্তি করে খেলাম, বিশ্বাস করো, এত জোরে খিদে পেয়েছিল, সন্ধ্যা থেকে তো কিছু খায়নি, যেমন জোরে খিদে পেয়েছিল এটা একদম মানে অমৃতর মতো খেয়েছি। অমৃত মানে তৃপ্তি করে জমিয়ে বলতে পারো, মন ভরে বলতে পারো, যা খুশি, ভীষণ ভালো খেয়েছি। তো চলো এখন গা ধোবো, বেশ ভালো গরম পড়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।